আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তাই তো আমি সকালে মর্নিং ওয়াকে চলে এসেছি, আর যেহেতু আমি ডায়েটে আছি, ডায়েটে থাকা অবস্থায় আপনাকে হয়তো জিম করতে হবে, নয়তো ব্যায়াম করতে হবে, নয়তো মর্নিং ওয়াক করতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। তো আমার কাছে সবচেয়ে সহজ এবং নিরাপদ ব্যায়াম হচ্ছে হাঁটা, তো এই জন্য আমি হাঁটি, ডায়েটে না থাকলেও হাঁটি। আর যেহেতু ডায়েটে আছি তো হাঁটতে তো অবশ্যই হবে। তো এখানে আমি 45 মিনিট হেঁটে তারপরে বাসায় যাব। তো আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হাঁটা না, আমি আপনাদের সাথে শেয়ার করব কিটো ডায়েট কি এবং কিটো ডায়েট চলাকালীন সময়ে আপনারা কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না। তো কিটো ডায়েট কি বর্তমানে এটা সবাই জানেন, যারা স্বাস্থ্য সচেতন তারা তো অবশ্যই জানেন। তো যারা জানেন না তাদের জন্য আমার আজকের ভিডিওটা, আর আমি আমার অল্প জ্ঞানে আমি যতটুকু জেনেছি আপনাদের সাথে অতি সহজভাবে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আসি কিটো ডায়েট কি। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডায়েট হচ্ছে কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট। এই ডায়েট অতি দ্রুত সময়ে ওজন কমানো যায় বলে অতি জনপ্রিয়। কিটো ডায়েটের মূল উদ্দেশ্য হলো শর্করা এবং কার্বোহাইড্রেটকে এড়িয়ে চলা। কিটো ডায়েটের মূল উদ্দেশ্য হলো কার্বোহাইড্রেটকে পুড়িয়ে ফেলা এবং আমাদের শরীরে জমে থাকা বাড়তি চর্বিগুলোকে ঝরিয়ে ফেলা। তাই তো আমি বাসায় চলে এসেছি, এখন অ্যাপেল সিডার ভিনেগার বানিয়ে খেয়ে নেব খালি পেটে। তো কিটো সম্পর্কে আরও একটু বলি। কিটো ডায়েট হচ্ছে সুন্দর একটি খাদ্যাভ্যাস পদ্ধতি যার মাধ্যমে খুব অল্প সময়ে শরীরের মেদ ঝরিয়ে ফেলা সম্ভব হয়। এই ডায়েট পদ্ধতিতে কয়েক সপ্তাহের জন্য নির্দিষ্ট একটি খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয় এবং এই নির্দিষ্ট খাদ্যাভ্যাসের মাধ্যমে অতি দ্রুত ওজন কমানো সম্ভব হয়। তো এবার আসি কিটো ডায়েটে আপনি কী কী খেতে পারবেন না সেগুলো নিয়ে। তো আপনি কিটো চলাকালীন সময়ে খেতে পারবেন না চাল, আটা, চিনি, আলু, গাজর, মিষ্টি কুমড়া, দুধ, সয়াবিন তেলে তৈরি যে কোনো খাবার। অর্থাৎ আপনি যতদিন কিটো ডায়েটে থাকবেন ততদিন খেতে পারবেন না ভাত, রুটি, পাউরুটি, মিষ্টি, ফাস্টফুড আইটেম, বাইরের ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। এমনকি যে ধরনের ফলগুলো স্বাদে অনেক মিষ্টি হয় সেগুলো সাময়িক সময়ের জন্য বাদ দিতে হবে। মোট কথা, আপনার শরীরকে সুগার ও শর্করা মুক্ত রাখতে হবে যতদিন না আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছেন। মানে হচ্ছে আপনি আপনার ওজনটা যতটুকু কমাতে চান ততদিন এগুলো বাদ দিতে হবে। তো এখন আসা যাক আপনি কিটো ডায়েট চলাকালীন সময়ে কী কী খেতে পারবেন সেগুলো নিয়ে কথা বলি। তো আপনি খেতে পারবেন গরুর মাংস, মুরগির মাংস, মোট কথা সব ধরনের মাংস যেগুলো আমরা খেয়ে থাকি, সব ধরনের মাছ খেতে পারবেন, ডিম, বাটার, পনির, টক দই, ঘি, সব ধরনের বাদাম, হেলদি অয়েল যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তারপরে কোকোনাট অয়েল, ঘানিতে ভাঙা খাঁটি মাস্টার্ড অয়েল, সরিষার তেল যেটা, যে কোনো ধরনের লাল সবুজ সবজি, মোটামুটি সব ধরনের মশলাও খেতে পারবেন। ফলের মধ্যে জলপাই, অ্যাভোকাডো, স্ট্রবেরি, লেবু খেতে পারবেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো খাবার খেতে পারবেন। শুধু সবজির ভিতরে আলু, গাজর, মিষ্টি কুমড়া, মূলা এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন। আর মশলার ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা নেই, আপনি যত খুশি তত মশলা খেতে পারবেন। আর বাদাম খেতে পারবেন সব ধরনের। আর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লবণ চেঞ্জ করতে হবে, পিঙ্ক সল্ট খেতে পারলে খুবই ভালো হয়, হিমালয়ান পিঙ্ক সল্ট যেটা। আর যদি হাতের কাছে না পান নর্মাল লবণ দিয়েও করতে পারবেন, তবে এই পিঙ্ক সল্ট হলে ভালো হয়। আর সব ধরনের মাছ মাংস আপনারা খেতে পারবেন, ডিম খেতে পারবেন যত খুশি তত, কফি খেতে পারবেন, চা খেতে পারবেন, এরপরে আপনি গ্রিন টি যেটা সেটাও খেতে পারবেন, কিন্তু সুগার খেতে পারবেন না, চিনি দিয়ে খেতে পারবেন না, দুধ দিয়ে খেতে পারবেন না। দুধ চিনি বাদ রাখতে হবে যতদিন আপনি কিটো ডায়েটে থাকেন। তো দুধ চিনি বাদ দিয়ে আপনি সব ধরনের খাবারটা খেতে পারবেন, কফি, তারপরে আপনার যে চা, নর্মাল চা কিংবা গ্রিন টি, এগুলো সব খেতে পারবেন। আর আপনাকে যেটা করতে হবে অ্যাপেল সিডার ভিনেগার খেতে হবে। তো অ্যাপেল সিডার ভিনেগার যদি আপনি কিনতে না পান ঘরেও বানিয়ে নিতে পারবেন। আমার অ্যাপেল সিডার ভিনেগারের একটি ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব, তো চাইলে সেটা দেখো বানিয়ে নিতে পারবেন। আর সরাসরি দুধ খেতে পারবেন না, কিন্তু দুধ থেকে তৈরি যে কোনো খাবার খেতে পারবেন, যেমন বাটার, তারপরে চিজ, এরপরে ঘি, মাখন, এগুলো সব খেতে পারবেন। আর আপনি সালাদ আইটেমে তো কোনো বাধা ধরা নিয়ম নেই, যেটা খুশি সেটাই খেতে পারবেন সালাদ, শুধু গাজরটা বাদ দিলেই হবে।
আর মশলার ক্ষেত্রেও সব ধরনের মশলা আপনারা খেতে পারবেন। আর বাদাম খাবেন, বাদাম যত বেশি খাওয়া যায়। তাছাড়া ডিমও খেতে পারবেন, ডিমও যত বেশি খাওয়া যায়। আর সব ধরনের মাছ বলতে চর্বিযুক্ত মাছ হলেও কোনো প্রবলেম নেই, এগুলো আপনারা খেতে পারবেন। আর ফ্রেশ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, এটা খুব উপকারী, তো ফ্রেশ শাকসবজিও খেতে পারবেন। কিটো ডায়েট সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, আমি চেষ্টা করব যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকেই বিদায় নেব। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। কিপ ওয়াচিং পপি আকবর, আল্লাহ হাফেজ।